রোস্টিং এর র জানে না এরা রোস্টিং রোস্টিং মারাচ্ছে মুতে দি তোর মুখে রে মুতে দি এ কি দেখলাম এ তো কিয়া বৌদি তাও বা দেখছি খুব রেগে আছে এ তো লেটেস্ট নিউজ আর কি বলবো আমার বাল মানে আমার চুল কালো আর বৌদি আমার ভালো সো হে বংস অ্যাটেনশন অ্যাটেনশন ভাই লোক আজকের টপিক আমাদের ভালো বৌদি কোচি ছেলে মেয়েদের বেস্ট বৌদি কেয়া বৌদিকে নিয়ে সে অ্যাকচুয়ালি এখন ইন্টারনেট জগতে এতটাই পপুলার হয়ে গেছে তার সোশ্যাল সার্ভিসওয়ালা ভিডিওগুলো এমনি আমরা চোখের সামনে দেখতে পেয়ে যাই বাট আজ এই ভালো মানুষটা কেন রেগে গেল কি কারণটা কি রেগে যাওয়া সেটাই আজকে জানবো এন্ড ওয়েলকাম টু দা ফার্স্ট এপিসোড অফ এ কি দেখলাম আর যেটা দেখে তোমরা বলবে বেঁচে থেকে লাভ কি বল সো নাও লেটস চেঞ্জ দা মুড ভিডিও শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি কিয়া বৌদি খুব রেগে গেছে আর রেগে গিয়ে বলছে মুতে দি তোর মুখে রে মুতে দি মুতে দি তোর মুখে রে মুতে দি হাতির বাচ্চা বৌদি তুমি আমার হাতির বাচ্চা বললে আরে কোথা থেকে হাতির বাচ্চা লাগছি মশার বাচ্চাও লাগি না ঠিকঠাক করে হাতির বাচ্চা বলে দিলে তুমি কিন্তু ইনসাল্ট করলে আমার নেক্সট টাইম আমাকে তুমি ভিডিও বানাবার আগে 10 বার ভাবিস রে বুঝেছিস বৌদি আমার মনে হচ্ছে তোমার কিছু মিস্টেক হয়েছে আমি তো তোমায় নিয়ে আগে কোনোদিনও ভিডিও বানাইনি আমায় কেন বললে তুমি এরকম মুখে মুতে দেবে বললে এগুলো কি আমি ভিডিও বানাইনি তাও কেন নিজেকে দেখেছিস হাতি হাতি তোর থেকে আমার ফিগারটা দেখেছিস দেখ গালাগালি শুনতে কার ভাল লাগে বলো আমি যদি তোকে নিয়ে রোস্টিং এ বসি না বাট আমার রোস্টিং চ্যানেল নয় তোকে নিয়ে যদি রোস্টিং এ বসি না তোর হাওয়া বেরিয়ে যাবে ঠিক আছে ঠিকই তো বৌদি যদি তোকে নিয়ে রোস্টিং এ বসে না কি হবে তুই বুঝতে পারছিস না দিদি শুধু রোস্টিং চ্যানেলটা নয় বলে দিদি কলা খায় খাওয়ার দাওয়ার খায় শুধু ভিডিওতে রোস্টিং করলে তখন বুঝতে পারছিস না বৌদি কেউ কেউ কলার মিনিং বের করবে না এই কে আছিস কেউ কলার মিনিং বের করবে না না আমরা তো সবাই জানি কলার মানে বৌদি অ্যাকচুয়ালি তোমার কিরকম টাইপের ভিডিও আপলোড করার ইচ্ছা করে মানে তুমি বলো খাওয়ার ভিডিও দিতে পারে যেটা খুশি বৌদির ট্যালেন্ট আছে বৌদি করে তোর কিছু বৌদির চ্যানেল আমি অনেকদিন ধরেই ঘাটাঘাটি করছিলাম কেন রাতের ঘুম যখন আসতো না বৌদি কাজে লাগতো তো ওখান থেকে আমি বুঝতে পেরেছি বৌদি হচ্ছে লাইফস্টাইল ব্লগার এই বৌদি লাইফে যেটা যেটা ঘটে সেটা পুরো পাই টু পাই আমাদেরকে দেখায় যেরকম আমরা বাঙালিরা দিনে দুবেলা ভাত খাই বাঙালি বলে কথা সেই ভাত খাওয়া বৌদি দেখাবেই হা করো চল খাও 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 ই কি তারপরে কখনো কখনো খুব গরম থাকলে লস্যি খাইও দেখায় যে লস্যি কিরকম করে খেতে হয় তোমরা আগে খাও তারপরে আমি খাবো নাও খেয়েছো ঠিক আছে তোমরা সবাই খেয়েছো তারপরে আমি খাই তারপরে যখন আরো গরম পড়ে যায় ডিরেক্ট সানের ঘরে ক্যামেরা ঢুকিয়ে দেয় তারপরে সাবান মাখা দেখায় যে কিরকম করে সাবান মাখলে গরম থেকে ঠান্ডা লাগবে দারুন কারণ তুমি তো মাল দেখাতে বসেছো তোমার তো মাল আছে সেই মালগুলো দেখাতে বসেছো আর আরো একটা স্পেশাল জিনিস দেখা যেটা বৌদি মানে সোশ্যাল সার্ভিসই করে ভাবো আর ব্যাপারটা হচ্ছে অনেক মেয়েরা আছে যারা ড্রেসিং সেন্সের ব্যাপারে কিছুই জানে না তারা অ্যাকচুয়ালি জানেই না যে কিরকম করে ভালো ড্রেস কিনতে হয় কোথা থেকে কিনতে হয় তো ওটা বৌদি হল করে দেখায় মানে দেখায় না যে ড্রেস এটা কিনতে পারো ওখান থেকে কিনতে পারো তো ওটা বৌদি করে বলে তুমি ফর্সা তো সব কালারই তোমাকে যে কালারই দেওয়া হবে মানে সেই কালারই তোমাকে মানাবে ও তো তাই বলছে তো ওই শুনে আমার একটা ক্লোজ বান্ধবীকে বলেছিলাম যে বৌদির ভিডিও দেখ তো ভালো ভালো ড্রেস আপ করে বেশ ভালো হল করে তো গিয়ে দেখতে পারিস ওখান থেকে কিনতেও পারিস আর এটাই উপরেরটা নিচেরটা হ্যাঁ এই ভিডিওই আমি ভুল করে আমার ক্লোজ ফ্রেন্ডকে রেফার করে দিয়েছি কিন্তু আমি ভিডিওটা দেখিনি আমি শুধু শুনেছিলাম মানে বুঝতে পারছো আমার মান সম্মান নিয়ে পুরো খেলা হয়ে গেছে আমি দেখি রাতে আলাদা করে সেটা ঠিক আছে তোমরাও দেখো ঠিক আছে কিন্তু কাউকে শেয়ার করার মতন নয় কি শেয়ার করবে এগুলো বাট বৌদি সোশ্যাল সার্ভিস করে মানে এই ড্রেসগুলো দেখে মেয়েরা কতটা কিনে আমি জানি না কিন্তু বৌদি তুমি আমাদের রাতের সাথী
মানে রাতে তোমার ভাত খাওয়ার ভিডিও না দেখলে আমাদের রাতে ভাত খাওয়ার ইচ্ছেটাই হয়। ঝুট পে ঝুট, ঝুট পে ঝুট বলতে যা রে, শরম নি আতি। কিন্তু ভাই তোরা কে আছিস ভাই, এরকম দিদিকে রাগাচ্ছিস ভাই? দিদি এত ভালো ভালো কাজ করছে, সোশ্যাল সার্ভিস করছে, আর তোরা দিদিকে রাগাচ্ছিস? না 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 দিদি, তুমি একটু রাগ থেকে, মানে রাগ রাগ থেকে প্লিজ নেমে এসো, রাগটাকে কমাও, তারপরে তুমি তোমার ফর্মে এসো তো। এতটা টাকার জন্য আকার আমার তো নাই, স্বামী নেই। ঠিক আছে আমি ভিডিও দিচ্ছি, আমি একটু বোল্ড রেখে ভিডিও দিই। কি বলছো, এগুলো বোল্ড ভিডিও? এগুলোকে বোল্ড ভিডিও বলে? না না তুমি ঠিক করছো, বলে আর একটু কিছু করতে পারো, ঠিক আছে? নাহলে ইউটিউব খুব কেন, ইউটিউব দেখি বা কেন? তুমি না ভিডিও করলে, তুমি করো একটু ভালো ভালো করেই করো। তাহলে তোদের কেন এত, তোরা পিএনটিসি করছিস এখানে বসে, ওয়াইটিটাকে নোংরা করছিস? হ্যাঁ বেরিয়ে যাও ওয়াইটি থেকে, তোরা বেরো ওয়াইটি থেকে। সত্যি ওয়াইটিটাকে নোংরা করছিস, বেরো বেরো ওখান থেকে, শুধু কেয়া বৌদি থাকবে ইউটিউবে। জানোয়ার কোথাকার, অসভ্য, তোদের মতো বেচারার মুখে পুঁতে দিই আমি, বুঝেছিস? তোরা সব সব প্লিজ দিদি, এরকম ভিডিও করার সময় মুতে দেওয়ার কথা বলবে না, আমার ভিডিও দেখতে দেখতে হুসু পেয়ে যায়। দেখতে তো পাচ্ছি, কিন্তু দাঁড়ো দাঁড়ো, সানগ্লাস পরে দেখি না, চোখ খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ তারপরে বুকের দিকটা, দাঁড়ো দাঁড়ো, এই চশমাতে দেখতেও পাচ্ছি না, চোখ খারাপ হলে হোক। পেটের দিকটা, পাছার দিকটা, ওকে দেখছিস তো, শেপটা দেখ, ভালো ভালো, সব সেম ভালো, স্কয়ার, রেকট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কেল সব আছে। বুঝলি, এই জন্যই আমার শোনে না, আমার উপর ক্রাশ কর। সত্যি ভাই, বাংলা যদি কেউ ক্লাস থাকে, ওটা হচ্ছে আমাদের আমাদের ফেভারিট বৌদি, তোমার আমার সবারই কেয়া বৌদি। দেখেছো তো বৌদি কতটা ফ্র্যাঙ্ক, আমাদের জন্য কতটা ভাবে। বৌদি ভাই, বৌদি কেয়া বৌদি ভাই, ভালো। দেখো বৌদিকে রাগিও না প্লিজ, বৌদিকে রাগিও না, বৌদি ভালো মানুষ, বৌদিকে ভালো হিসাবেই থাকতে দাও। কি সুন্দর ভাত খাওয়া দেখায়, সব কিছু সামান কথা দেখায়, আই লাইক বৌদি। ওকে, ভিডিওটা ভালো লাগলে তোমরা বুঝতে পারছো কী করতে হবে, লাইক করে দাও একটা। আর এটা আমার একটা নতুন চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে, তোমার যদি কমেন্ট করার ইচ্ছা থাকে, কিছু বলার থাকে ভালো ভালো কথা, তো দিতে পারো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো ভাই, এটা নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও। আর তোমরা তো জানি আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ওখানে চাইলে ফলো করতে পারো, স্যামটিউব নামে আছে, ফলো করতে পারো। আর আসছে এবার নতুন কোনো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, নতুন চ্যানেলে তো নতুন নতুন টাইপের ভালো ভালো ভিডিও দেবো, তো ফটাফট সাবস্ক্রাইব করে নাও। চলো আসছি, till then, bye.